গ্রুপ সি ও গ্রুপ ডি তে 923 জনের নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের সবথেকে বড় খবর, পূজোর আগেই 923 জনের নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 28 সেপ্টেম্বরের মধ্যে এদের সকলের হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়ার নির্দেশ দেন। বস্তুত পূজার আগে 923 জন যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাউন্সিলিংয়ের দিনই গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে। 28 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তবে এসএসসির আইনজীবীর দাবি, একসঙ্গে এতজনের দ্রুত নিয়োগ সম্ভব হবে না, ধাপে ধাপে 100 জনের নিয়োগের নির্দেশ দিক আদালত। এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি হয়, বেতন বন্ধ এবং চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট। মামলাকারী লক্ষ্মী টুঙ্গারের করা মামলায় হাইকোর্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশে গঠিত প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটির রিপোর্ট উল্লেখ করা হয়েছিল। চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডির মোট 609 জনকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে। 9 ফেব্রুয়ারি গ্রুপ ডির 573 জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি। বন্ধ করে দেওয়া হয় বেতনও। এরপর মেধার ভিত্তিতে সেই শূন্য পদ নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূজোর পরপরই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ শুরু করার নির্দেশ দেন। কাউন্সিলিংয়ের দিনই নিয়োগপত্র তুলে দিতে হবে। এসএসসির তরফের আইনজীবী সুতন পাত্র জানান, এত অল্প সময়ের মধ্যে নিয়োগ সম্ভব হবে না, বিচারপতি 100 জনের করে ধাপে ধাপে নির্দেশ দেন। এদিকে পূজোর আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে গ্রুপ সি বিভাগে নিয়োগ শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 350 জনের বেতনের বন্ধের পাশাপাশি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল আদালত। এবার পূজোর আগে সেই শূন্য পদে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 28 সেপ্টেম্বরের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি শেষ করতে হবে। আপনারা দেখলেন নিমতিতা দর্শন। আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।